পর সুদের দারস্থ হয় তাহলে ওই সব মানুষ গুনাহগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই? খুবই দরকারি একটি প্রশ্ন ভাইরা আমার। কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হইয়া সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই, কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়। কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ, কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিলে কোন কোন ক্ষেত্রে। এজন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে, যে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন, এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ আমরা হুজুররা শুধু মাসালা বললে হবে না, তো মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অস্বীকৃতি জানানো উচিত। এমন মুশকিল হলো ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না, এরপর এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক, ভিক্ষা চাইতে আসে। এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খাইরুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক রাখে। দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনেই না, এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে টালবাহানা করা মাতুল গানিয়ে জুলমুন, নবীজি বলেছেন যার দেওয়ার সামর্থ্য আছে তারপর ঘুরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো আর দাড়ি রাখা, এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ, ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র লেনদেন এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খাইরুকুম, সে তোমাদের মধ্যে উত্তম, আহসানুকুম কাদাআ, বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে, যিনি ঋণ দেন তিনিও সাগ্রহে ঋণ দিতে হবে, আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এটা নিয়ে যদি ভয় থাকে, ইসলাম ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম, তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই জিনিসটা যথা নিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবেন, তাহলে তো আর তাল বাহানা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন, আল্লাহ বলেছেন ইদা তাদায়ন্তুম বিদায়িন ফাকতুবু, লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলে যে না না মাথা খারাপ, আপনার আপনার সাথে যে সম্পর্ক আমার কি লিখবো টিখবো, এরপরে বেজার লাগলে এবার দৌড়াদৌড়ি শুরু হয়। কোরআনের সবচেয়ে বড় আয়াত লেখা, সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখার ব্যাপারে।